মুসলিম মুসলিমগীর বলেছেন আমি একটা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ি ইনশাল্লাহ ইংরেজিতে অনার্স করে কোনো মহিলা মাদ্রাসার শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে আমার প্রশ্ন হলো আমি কি ইউনিভার্সিটি থেকে অনার্স করতে পারবো যেহেতু ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে উভয়ই পড়ে আপনার পরামর্শ কামনা করছি আমরা কিন্তু ইসলামের নীতিমালা বলেছি ইসলামে পড়াশোনার নীতিমালা বলেছি মেয়েরা অবশ্যই ইউনিভার্সিটিতে পড়তে পারবে কেন পড়তে পারবে না মেয়েদের উচ্চশিক্ষার অধিকার রয়েছে এবং যে কোনো মুফিদ উপকারী জ্ঞান তারা শিখতে পারবে তারা বেসিকলি তো অবশ্যই শিখতে হবে সিন্নার বেসিক শেখা ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করেন তাহলে তিনি অনেক বড় গুণাগার হবেন অতএব ব্যবস্থার মধ্যে ইসলামী শিক্ষাটা ইসলামী শিক্ষাটা ইন্টিগ্রেটেড থাকতে হবে আর যদি না থাকে যেমন জেনারেল শিক্ষা আমাদের দেশে হয়তো অনেক ক্ষেত্রেই নেই সেক্ষেত্রে ভাবে হোক ইনফরমালি হোক যে কোনো একটা কোর্স করে হোক যেমন তাইবা একাডেমির মতো বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের জন্য ইন ইসলাম স্টাডিজ নিয়ে এসছে তাহলে এইভাবে ইনফর্মালি হলেও দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করতে হবে বাকি থাকলো অন্য অন্য জ্ঞান অর্জন করা যাবে কি না আপনি যদি অ্যাকাউন্টিং পড়তে চান ফিজিক্স কেমিস্ট্রি কিংবা আপনি যদি মেডিকেল সায়েন্স এগ্রিকালচার এগুলো পড়তে চান ইংরেজি পড়তে চান ভাষা জ্ঞান এটা হতে যায় যাচ্ছে কিন্তু মনে রাখবেন মেয়েদের এবং ছেলেদের উভয়ের ক্ষেত্রে শিক্ষার জন্য কো এডুকেশানটা ইসলাম সমর্থিত নয় অতএব মেয়েরা যারা ইংরেজি পড়তে চায় তারা কোনো মহিলা কলেজে পড়বে বা মহিলাদের জন্য খাস কোনো ইউনিভার্সিটিতে পড়বে যেখানে ছেলেদের সাথে কোনো ইন্টারাকশান নাই এবং ছেলেদের জন্য সেটা বিধেয় কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচলিত ব্যবস্থাপনায় ছেলে মেয়ে একসাথে সারা বিশ্বে পড়ার একটা প্রচলন হয়ে গেছে এবং বিভিন্ন দেশে এটাকেই এনকারেজ করা হচ্ছে এবং অনেক দেশে তো বা আমাদের দেশে অনেক জায়গায় কমও যে মেয়েদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় তারা খুঁজে পাচ্ছে না আলাদা কোনো মেডিকেল কলেজ খুঁজে পাচ্ছে না আলাদা কোনো কলেজও তারা বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না এক্ষেত্রেও আমরা বলেছি এক্ষেত্রেও আমরা বলেছি যে যদি শিক্ষা থেকে পুরোই তারা মাহরুম থাকে উচ্চশিক্ষা থেকে এটা তো শুধু ইংরেজির ব্যাপার না আপনি বাংলায় পড়তে যান আপনি আরবি অ্যারাবিক পড়তে যান সেখানেও কিন্তু কো এজুকেশান চলে এসছে তাই না বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক কিংবা প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে কোয়েজুকেশান চলে এসছে এটা হচ্ছে এ যুগের বড় ধরনের একটা ফেতনা যেটা বাধ্যতামূলক হয়ে গেছে এবং যদি তার থেকে নিজেকে বেঁচে থাকতে হয় তাহলে পরিপূর্ণভাবে শিক্ষাকে বিদায় জানাতে হয় ওই জন্য আমরা বলবো যে ইসলামের বিধানগুলো মাথায় রেখে এবং এর সাথে একমত পোষণ না করে ইসলামী নীতিমালা পর্দার যে নীতিমালা সেটা রক্ষা করে পড়াশোনাটা অব্যাহত রাখা যেতে পারে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন